দান সাদাকা আপনার আমার করা উচিত, কেন করবেন দান সাদাকা, কেন করা উচিত দান সাদাকা? আপনি আমি অনেকে মনে করি যে দান সাদাকা করব আজকের মাহফিলটা সফল করার জন্য, দান সাদাকা করব আজকের দিনই কাজটা সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য, দান সাদাকা করব এই মসজিদটা সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য, দান সাদাকা করব এই মাদ্রাসাটা সুচারুরূপে পরিচালনা করার জন্য। এগুলোই তো কারণ নাকি? আর কারণ আছে? আসল কারণটা বলি না, দান সাদাকা করব নিজে বাঁচার জন্য, এইটাকে তো বলি না। শুধু প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা মাহফিল সুন্দর করার জন্য না, দান করতে হবে আপনাকে নিজে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচার জন্য দান সাদাকা করতে হবে, আপনাকে নিজেকে বাঁচতে হবে। সমাজের উপস্থিতি দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুল আবদু মালি মালি, বান্দা বলে এটা আমার সম্পদ, ওটা আমার সম্পদ, ওয়া ইন্না মালাহু মিন মালি সালাস, কিন্তু মানুষের সম্পদ তিনটি, মানুষ বলে এটা আমার, ওটা আমার, ওটা আমার, ইত্যাদি। মানুষ বলে এটা আমি চাকরি করে এটা কিনেছি, আমার বাপ পৈতৃক সম্পদ বাপ দাদার কাছ থেকে এটা পেয়েছি, এটা আমি শ্বশুর বাড়ি থেকে পেয়েছি, এটা আমার, ওটা আমার, ওটা আমার, ইত্যাদি। কিন্তু রাসূল হাসান বলছেন মানুষের সম্পদ মূলত কয়টি? তিনটি। আজকে মুখস্থ রেখে দেন আপনার মূল সম্পদ কয়টি। এক নাম্বার ওয়ান, মাকালা ফাসনা, যে খাবার ফানা করে দিয়েছে, মানে যে খাবার চিবিয়ে গলার ভিতরে নিয়েছে, গলা থেকে নিচে নেমেছে খাবারটা আপনার। আল্লাহ সুসাসন বলছেন মাকালা ফাসনা, যে খাবার ফানা করে দিয়েছে, মানে যে খাবার খেয়ে গলার নিচে নামিয়ে ফেলেছে এটা। আপনি প্লেটে ভাত নিয়েছেন, প্লেটে রুটি নিয়েছেন, তরকারি নিয়েছেন, গোস্ত নিয়েছেন, সমস্ত খাবার খেতে পারবেন, কোন সিকিউরিটি আছে, কোন গ্যারেন্টি আছে, কোন নিশ্চয়তা আছে? আমার বাস্তব অভিজ্ঞতার কথা বলি, মাস দুয়েক আগে আমার বড় ভগ্নিপতি মারা গেলেন, চারটা ছেলে চারটায় ঢাকাতে, চারজনই ছিল ঢাকাতে, একটা মেয়ে সেও শ্বশুর বাড়িতে, আপা শুধু বড় দুলা ভাই বাড়িতে আছেন। তারপর বলছে দুইটা সকালবেলা একটু জমি ঘুরে এসে নাস্তা করতে বসেছেন, দুইটা রুটি দিয়েছেন, একটা রুটি খেয়েছেন, দ্বিতীয় রুটি একটা এক গ্লাস নেওয়ার জন্য ছিঁড়েছেন, রুটি মুখে দিয়ে বলছেন আমার শরীর কেমন করছে, আমার শরীরটা ভালো করছে না, রুটির একটা দ্বিতীয় রুটির একটা টুকরা মুখে নিয়ে আসেন। তো যখন হাত পা ছেড়ে দিচ্ছে, আমার বড় আপা বলছেন যে বাড়িতে তো কেউ নেই, ছেলে মেয়েরা সবাই তো কর্মে আছে, তো দ্রুত পাশের বাড়ি, মানে আমার ভগ্নিপতির ভাইয়ের বাড়ি, যে পাশের বাড়িতে দ্রুত গেলাম যে ওখানে কেউ আছে কিনা, এসে দেখি যে উনি আর নেই, মারা গেছে। আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, দোয়া করে আল্লাহ থেকে জান্নাত বাসী করুন, আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি যে ওনারা দুইজন কেউ ভেবেছিলেন যে এটাই তার জীবনের শেষ মুহূর্ত? যদি বুঝতেন যে তার জীবনের শেষ মুহূর্ত, তাহলে আর কাউকে ডাকতে যেতেন না, শেষ মুহূর্তে কিছু শেয়ার করার থাকলে শেয়ার করতেন। উনি কি ভাবতে পেরেছিলেন দুইটা রুটি আমার নসিবে নেই, একটাই শুধু নসিবে আছে, একটা রুটি খেয়ে দ্বিতীয় রুটির প্রথম গ্লাস আমি আর গিলার সুযোগ পাইনি, ওটা মুখের মধ্যে থেকে জীবন চলে গেছে? এটা বাস্তব কথা আপনাকে বলছি, দুই মাস তিন মাস আগের কথা। আপনি প্লেটের ভাত নিয়ে আপনি গিলতে পারবেন না, আপনার নিশ্চয় করে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা কানা ফাসনা, যে খাবার ফানা করে দিয়েছে, গিলে ফেলেছে, এইটা তার পুরো খাবার তার নয়, প্লেটের খাবার তার নয়, জানা খেতে পারবো কিনা, যেটা গিলে ফেলেছে শুধু অতটুকুই তার, ভাত ভাড়া হয়েছে আপনি খেতে পারবেন নিশ্চয় করে, পানি খেতে গিয়ে পানি আটকে আপনি মৃত্যুবরণ করতে পারেন, বিধায় যেটা গলার নিচে নেমে গেছে খাবারটুকু আপনার, মা কালাফাফনা, যে পোশাক পরতে পরতে ছিঁড়ে ফেলেছে, যে পোশাকের স্বাদ গ্রহণ করে ফেলেছে, যে পোশাকের মজা নিয়ে ফেলেছে, এই পোশাকটা তার, পোশাক কিনলে পোশাক আপনার, এই গ্যারেন্টি
এই চাঁদ রাতে, ঈদের আগের দিন রাতে কুমিল্লা শহরে গিয়ে আপনি শখ করে 5,000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনেছেন, ঈদের দিন সকালে পরবেন তাই, পরে ঈদের মাঠে যাবেন তাই 5,000 টাকার আপনার স্বপ্নের একটা মনোমুগ্ধকর একটা পাঞ্জাবি কিনেছেন, রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন নাচতে গিয়ে, অথবা রাত্রে স্ট্রোক করে মারা গেলেন, যে কোনো কারণে ঈদের আগে আপনি মারা গেলেন, আপনাকে গোসল দিয়ে সাদা 3টা কাফন পরিয়ে জানাজা দিয়ে কবরে রেখে আসবে, কেউ একবারও বলবে না যে পাঞ্জাবি কিনতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, শখের পাঞ্জাবিটা সাথে দিয়ে দেবে, বুঝলেন? পাঞ্জাবি কিনেছেন সেটা আপনার নয়, পোশাক কিনেছেন সেটা আপনার নয়, আপনি জানেন না ওটা আপনি পড়তে পারবেন কিনা, কোনটা আপনার আল্লাহ ইস্তাগফারাল্লাহ, যে পোশাক পড়তে পড়তে মজা নেওয়া শেষ ওই পোশাকটা আপনার, যেটা কিনেছেন ওটা আপনার নয়, কারণ আপনি জানেন না ওটা পড়তে পারবেন কিনা, ওটা আপনার নসিব আছে কিনা আপনি জানেন না, যেটা পরে ফেলেছেন মজা নিয়ে ফেলেছেন এই পোশাকটুকু আপনার। তাহলে 1 নম্বর কি, শুধু খাবার না যেটা খেয়ে ফেলেছি, 2 নম্বর যে পোশাক পরে মজা নেওয়া হয়ে গেছে সেই পোশাকটুকু আপনার। আর রসুল আসলাম 3 নম্বর বললেন, আও আতা ফাতানা, যেটা আল্লাহ সন্তুষ্টির জন্য দান করেছে, পরকালীন অ্যাকাউন্টে যেটা জমা রেখেছে এইটুকু আপনার, পরকালের জন্য যেটা আপনি দান করেছেন এইটা আপনার। আউদাহি ওয়া তারিকু লিন্নাস ওয়া মা সিওয়া যালিক, এছাড়া যা কিছু রয়েছে সব কিছু তার প্রজন্ম পরবর্তী বংশধর তার উত্তরাধিকার পরবর্তী প্রজন্ম পরবর্তী প্রাণ তারা ভোগ করবে, আপনি আপনি ভোগ করবেন কোনটুকু, যেটুকু আপনি দান করেছেন, যেটা খেয়ে ফেলেছেন ওটা তো শেষ, খেয়েছেন বর্জ্য হয়ে নেমে গেছে ওটা শেষ, যে পোশাক পরে ফেলেছেন পরে ফেলে দিয়েছেন কাপড় পচে গলে শেষ হয়ে গেছে ওটাও টিকে নেই, তাহলে 3-4, 2টা কি হয়েছে নষ্ট হয়ে গেছে, একটা টিকে আছে যেটা দান করেছেন, এই দানটা আপনার পরকালে আপনার কাজে দিবে, এইটা হচ্ছে আপনার অরিজিনাল পুঁজি, আপনার মূল পুঁজি হলো যেটা পরকালে রাস্তা দান করেছেন, বাকি 2টা নষ্ট হয়ে যায়। অথচ আমরা বুঝি না যে পরকালের জন্য জমা রাখা উচিত, আমরা কি করি সবাই জমা রাখতে চাই দান করতে চাই না। দেখুন রাসূলুল্লাহ, এই হাদিস সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, মিশকাতে দান সাদাকা অধ্যায়ে